আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি তানজিমুল ইসলাম জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 8.2 এর সম্পাদ্য 6 নম্বরটা করব এবং এই অঙ্কটি করবেন আমাদের প্রিয় সবার প্রিয় সোলায়মান মাসুদ। ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছো? জি স্যার। আজকে আমরা কি করব? সম্পাদ্য। সম্পাদ্য 6 নম্বর। 6 নম্বর সম্পাদ্যটা করব। সম্পাদ্য 6 দেওয়া আছে কোন সামান্তরিকের সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। দুটি বাহুর দৈর্ঘ্য এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। আমরা প্রথমে কি করব? দুটি বাহুর দৈর্ঘ্য এঁকে নিব। ঠিক আছে, এটা একটা বাহুর দৈর্ঘ্য আঁকলাম, এটা আরেকটা বাহুর দৈর্ঘ্য আঁকলাম, এটাকে দিলাম এ, এটা দিলাম বি, এবং একটা অন্তর্ভুক্ত কোণ, কোণের কথা বলছি, আমরা একটা অন্তর্ভুক্ত কোণ এঁকে নিই। এটা একটা কোণ এঁকে নিলাম, দেখা যাচ্ছে? যে কোনো রশ্মি বি ই নেই, বি ই কি বলছি? যে কোনো রশ্মি বি ই নেই, বি ই রেখাংশ থেকে এ সমান করে, কার সমান করে? এ সমান, বি ই রেখাংশ থেকে এ সমান করে বি সি অংশ কাটি। এবার আমরা এ সমান ব্যাসার্ধ নেই, এ সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করলাম? বি সি অংশ কেটে নিব। এটা কার সমান? এ সমান। এবার বি সি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান, এই কোণটাকে দিলাম আমরা কোণ এক্স, কোণ এক্স এর সমান করে এই যে এখানে এই মাপটা, এই মাপ দিয়ে আমরা এখানে আঁকব। এবার এখান থেকে আমরা একটা মাপ নিব, এটা দিয়ে এখানে ক্রস করে দিব। দেখতে পাচ্ছ তোমরা? এবার আমরা এটাকে কি দিব? এফ। ঠিক আছে, যে কোনো রশ্মি বি থেকে, প্লিজ দেখো তোমরা, যে কোনো রশ্মি বি থেকে এ সমান করে বি সি অংশ কেটে নেই, বি সি রেখাংশে বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন সি বি এফ আঁকি। ঠিক আছে, এতটুকু বলছো? আচ্ছা, এবার বি এফ রশ্মি থেকে বি এর সমান করে, বি এর রশ্মি থেকে বি এর সমান করে এই যে এটা হচ্ছে ছোট হাতের বি, বি এ অংশ কাটি, কি কাটলাম? বি এ অংশ কেটে নেই। এবার এ ও সি কে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? এ ও সি কে কেন্দ্র করে, কি বলছি আমি? এ ও সি কে কেন্দ্র করে কোন এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকবো আমরা। এখন এই বৃত্তচাপটা যে আমরা আঁকবো, এটা কিসের মাপ নিয়ে আঁকবো? এটা হচ্ছে আমরা একটা এর মাপ নিব, এর মাপ নিয়ে এখান থেকে আমরা একটা ক্রস দিব, আর একটা হচ্ছে বি এর মাপ নিব। আমরা এই এটা বি দিছিলাম না, এই বি এর মাপ নিয়ে এখান থেকে একটা কি করব? ক্রস দিয়ে দিলাম। এ বি সি এর অভ্যন্তরে একটা বৃত্তচাপ আঁকলাম, এই বৃত্তচাপটাকে পরস্পর ডি বিন্দুতে ছেদ করব। এডি ও সিডি যোগ করি, এডি ও সিডি যোগ করি, তাহলে এডি সিডি উদ্দিষ্ট সামান্তরিক। এটা বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা উঠাও। আমি আরেকবার বলে দিব তোমাদের, আমি আরেকবার বলে দিই, দেখো যে কোনো রশ্মি বি থেকে এ সমান করে বি সি অংশ কেটে নেই, এতটুকু বুঝছো? বি সি একাংশের বি বিন্দুতে কোন এক্স এর সমান করে
কোণ সিবিএফ অঙ্কন করি। বিএফ রেখা থেকে ছোট হাতের এই বিএস সমান করে বিএ অংশ কেটে নিই। এ ও সি কে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? এ ও সি কে। এ ও সি কে কেন্দ্র করে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। কয়টা বৃত্তচাপ? দুটি। বৃত্তচাপ দুটি পরস্পর দ্বি বিন্দুতে এডি ও সিডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সমান করি। এটা কি কঠিন হলো নাকি সোজা হলো? পারবো না সবাই? আচ্ছা ঠিক আছে, কাজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো।